তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নানাজিকা ব্লগ। আর আজ বিশেষ করে যাচ্ছে একটুখানি গাড়ির কাজ করাতে। তো আমার গাড়ির কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো পুরোপুরি বিগড়ে আছে। যেমন দেখতে পাচ্ছ সাইলেন্সারটা, আগে আমি একটা ভিডিও ফেসবুকে ছেড়েছিলাম, তো যারা ফেসবুকে নেই তারা তারা ফেসবুকে আসতে পারো। তো এটা পুরোপুরি নড়ছে, আর বাকি এদিক ওদিক থেকে প্রচুর আওয়াজ আসছে, নয়েজ আসছে, সেগুলো ঠিক করতে হবে। গাড়িটা পুরোপুরি ওয়াশ করতে হবে, ধুতে হবে। ফাইনালি আমাদের গাড়ি গ্যারেজ থেকে চলে এসছে। তো গাড়ি গ্যারেজ থেকে এসছে আর এখন দেখো কীরকম শাইন করছে, মনে হচ্ছে যেন সেই মানে সূর্যের থেকে বেশি এর থেকে চমকটা আসছে ভাই, দেখো। আর পুরোপুরি কাজ হচ্ছে আমাদের তিতাসের হাতে কাজ করা, পুরো গাড়ি পুরো ফ্রেশভাবে ধুয়েছে। ধোয়ার পরে এই যে সাইলেন্সার যেটা নড়ছিল সেটাকে দেখো পুরোপুরি নাটফাট দিয়ে ও সব কিছু ঠিক করে দিয়েছে, এই সাইড এই সাইড সমস্ত জায়গাতে ঠিক করে দিয়েছে। আর পিছনে টায়ার হাগারটা, এটা আমার খোলা ছিল, তো এটা ও লাগিয়ে দিয়েছে নাটফাট ম্যানেজ করে। মডিফাই আরও কিছু কিছু করার চিন্তাধারা নিয়েছি, সেটা হচ্ছে সুদীপের কাছ থেকে। এই যে সাইলেন্সার দেখতে পাচ্ছে, ছোট্ট একটা পিদ্দি সাইলেন্সার, আর এই যে সাইলেন্সার কভার, তো এইগুলোকে আমরা ভাবছি এনেসে লাগাবো। সাইলেন্সারটা মারাত্মক ছোট একটুখানি সাইলেন্সার, সাইলেন্সারটা যদি আমরা এরকম জায়গায় ফিট করি তো ভাই লুক কেমন আসছে বড়ো, আমার তো দারুণ লাগছে। তোমরা কমেন্টে জানাও যে সাইলেন্সার থেকে এখানে লাগাবো, কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে জানাও। তো গাড়ির অনেক রকম সমস্যা ছিল, যেটা হচ্ছে আমাদের তিতা সব ঠিক করে দিয়েছে। আর বাকি গাড়ির চেন ফেন থেকে শুরু করে মানে মোটামুটি নর্মাল একটা সার্ভিসিংয়ে যা করতে হয় সমস্ত কিছু করে দিয়েছে। গাড়ি এখন মানে মাখনের মতো চলছে। তো আপাতত আমি রয়েছি সুদীপের বাড়িতে, কেন রয়েছি সেটা আমরা একে দেখাচ্ছি। সুদীপের গাড়ি হচ্ছে হালকা ফুলকা আমরা হচ্ছে একটুখানি কালার ফালার চেঞ্জ করার চেষ্টা করছি, তো সেটা একবার দেখো কীরকম লাগবে। আর পুরোপুরি দেখিয়ে দিই সুদীপের গাড়ি কীরকম মানে হয়ে যাবে আর কি, আর কীরকম আছে সুদীপের গাড়ি আর কীরকম হবে। তো এটা হচ্ছে সুদীপের গাড়ি, সুদীপের পালসার NS200। তো সুদীপের এই ট্যাঙ্কিটা হচ্ছে কালো কালারের, যেটাকে আমরা ভেবেছি সাদা কালার, সাদা কালারের কভার লাগাবো। আর এটা হচ্ছে সাদা, তো সাদা সাদা মিললে পরে হয়তো খুব একটা বলতে ভালো লাগবে আর কি। দেখা যাক কতদূর ভালো লাগে, যদি ভালো লাগে তো লাগিয়ে রাখবো, যদি খারাপ লাগে তাহলে খুলে ফেল দেবো, খুলে টান মারবো ওই পুকুরে দিলে। এই যে পিছনে সুদীপদের বাড়ির পিছনে যে পুকুর রয়েছে এই পুকুরের মধ্যে গাড়ি টান মারবো, আর সুদীপ হাই হাই করে চিল্লাবে। তো এদিকে সুদীপ গাড়ি পুরো খোলা শুরু করে দিয়েছে, তো গাড়ি ফাইনালি সে সাদা কভারটা লেগে গেছে। তো সাদা কভারটা লাগার পরে ভাই উপর থেকে তাকে ওপি লেভেলে লাগছে, পুরো মনে হচ্ছে যেন সারের পিট। এটা কি বলিস প্রদীপ? প্রদীপ বলছে হ্যাঁ। এবার গাড়িতে লাগানোর পালা, মানে পুরোপুরি নাটবল ওখানে সেটিং ফিটিং করে গাড়িতে লাগানো হবে। তো গাড়িতে লাগিয়ে দেখি কীরকম লাগছে গাড়িটার উপরে। তো গাড়ির অবস্থা দেখো, কন্ডিশান দেখো কীরকম করে রেখেছে ছেলে, ভিতর দিক দিয়েও দেখো, মানে ভিতরে তো ধুলো জমে কিন্তু অতটাও ধুলো নেই যে বলবো যে এটা অনেক ধুলো রয়ে গেছে, ছেলে গাড়ি পরিষ্কার থাকে। তো ফাইনালি 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 কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়ি। তো সুদীপের গাড়ি এখন পুরোপুরি ওটা লাগানোর পরে এরকম লাগছে দেখতে। তো কমেন্ট করো কমেন্ট করে জানাও যে এই গাড়িটা কীরকম লাগছে এখন, আগের থেকে ভালো লাগছে নাকি এখন আগের থেকে একটুখানি খারাপ লাগে। তো তোমাদের কমেন্টের উপরে সব কিছু, তো কমেন্ট করে জানাও যে কীরকম লাগছে, যদি ভালো লাগে তো থাকবে, যদি না লাগে তো উড়িয়ে দেওয়া হবে। আমাদের সুদীপের কী করছে দেখি, প্যান প্যান খুলতে নাকি। সুদীপ এদিকে গাড়ি বের করছে, দেখো দূর থেকে কেমন লাগছে গাড়িটা, ওপি লেভেল লাগছে ভাই, অন্যরকম হয়ে গেছে গাড়ি, ফুল অন্যরকম হয়ে গেছে। আর আমার গাড়িটা তো জানোই উফ কি লাগে, দেখলেই মনটা জুড়িয়ে যায় আমার গাড়িটা। তো সুদীপের গাড়ি কমপ্লিট হওয়ার পরে তো এখানে নিয়ে এসেছে আমার করা সিনেমেটিক শট নেওয়ার জন্য, তো সিনেমেটিক শটগুলো তোমরা এনজয় করো কীরকম লাগছে। গাইজ ফাইনালি ব্লগ শেষ করার টাইম হয়ে গেছে, আর সিনেমেটিকটা কীরকম এনজয় করলে সেটা বলবে। আর আমরা এই যে সব ছেলেপেলে বসে রয়েছি, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নানাজিকা ব্লগ। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা মজাদার ব্লগে।